মানুষের মধ্যে এক বিশেষ গুণ পাওয়া যায় মূল্যায়ন করার, কোনটা দামি কোনটা সস্তা। যেটা কিনতে গেলে অনেক মুদ্রা লাগে, অনেক পরিশ্রম লাগে, সেটা দামি। যেটা কিনতে গেলে কম মুদ্রা কম পরিশ্রম লাগে, সেটা সস্তা। কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য? এখন আপনার সামনে একটা পাত্র আছে যাতে জল ভরা আছে, আর একটা সোনার মুদ্রা। বলুন এই দুই বস্তুর মধ্যে বেশি দামি কোনটা? আপনি বলবেন সোজা ব্যাপার, সোনার মুদ্রাই বেশি দামি হবে। এই সোনার মুদ্রা দিয়ে আপনি এরম অনেক জলের পাত্র কিনতে পারবেন। চলুন, ঠিক আছে। এবার ভাবুন, আপনি যদি কোনো মরুভূমির মাঝে আটকে পড়েন, তৃষ্ণায় কাতর আপনি, তখন কোনটা দামি হবে? তখন তো আপনি এই এক ঢোক জলের জন্য নিজের সারা জীবনের উপার্জন, যা আপনি আয় করেছেন, সব দিতে রাজি হয়ে যাবেন। মনে রাখবেন, জীবনে দামি বা সস্তা বস্তু নয়, পরিস্থিতি হয়। আর প্রয়োজনে যা কাজে আসে, তার থেকে অমূল্য এই সংসারে আর কিচ্ছু নেই। রাধা রাধা।